এরপরে প্রশ্ন হলো বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এই বিষয়ে আমরা আগে বারবার বলেছি, বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে, এর অনেকগুলো কারণ আছে। তবে এহতিয়াত এবং সতর্ক হয় নামাজের যথেষ্ট আগে থেকে ব্যবহার করবেন, যাতে করে এটাতে যে অ্যালকোহল থাকে এটা বাষ্প হয়ে উড়ে চলে যায়, অ্যালকোহলটা বাষ্প হয়ে চলে যায় উড়ে, তারপর আপনি নামাজ পড়বেন। এখানে যে অ্যালকোহলটা আছে, প্রথম কথা হলো এটা মাদকের যে অ্যালকোহলটা মাদক, এটা সেই অ্যালকোহল না, এটা এক প্রকারের কেমিক্যাল, জাস্ট ওই জিনিসটাকে ইউজেবল করার জন্য ইউজ করা হয়, এটা পান করা যায় না, এটা সেই মাদক না, এটা সেই অ্যালকোহল না যেটা কি মাদক, অ্যালকোহল মাত্রই যে সব মাদক তা কিন্তু না, এরকম কেমিক্যাল টাইপ অ্যালকোহল বরং খাইলে মানুষ মারা যাবে, এটা এক প্রকারের মানে কেমিক্যাল জাস্ট, এটা একটা বিষয়, অতএব মাদকের বিধানটা এখানে আসবে না। দ্বিতীয় কথা হলো যে মাদক যেগুলো তরল মাদক সেগুলোকে না পাক কিনা, এটা নিয়ে ফোকায় মধ্যে বিস্তর আলোচনা আছে। সাহাবায়ে কেরাম যখন মদ হারাম করা হয়েছে, মদের ভার রাস্তা ফেলে দিয়েছেন, তাহলে কি নাপাক মুসলমানদের রাস্তায় নাপাক ভরাই দিয়েছেন ওনারা, চলাফেরা করতে মানুষের পেশাব পায়খানা রাস্তা ফেলার মতো হয়ে গেল না জিনিসটা, এটা একটা মত, এর সপক্ষে যুক্তি। আবার ওলামায়ে কেরাম মদ হারাম হওয়ার সপক্ষে অনেক দলিল এবং যুক্তি দিয়েছেন, কিন্তু আপনার সবচেয়ে বড় কথা হলো যেটা প্রথমে বললাম যে সরি, নাপাক হওয়ার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম যুক্তি দিয়েছেন, অনেকে বলেছেন যে হারাম, কিন্তু তাই বলে ওটা ধরলে যে নাপাক হয়ে যাবে সেরকম না। তো প্রথম যেটা বলছি ওটি হলো মূল পয়েন্ট, যে আসলে এটা এমন অ্যালকোহল যেটা মাদক না, এটা এক প্রকারের কেমিক্যাল যার কারণে বাষ্প হয়ে উড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও নাম করার তৌফিক দান করুন।